টাকমাছড়া এডিসি ভিলেজের জানতারায় পাড়ায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম এলাকার বাসিন্দা যুবরাজ চাকমা টিআর 08B6454 নম্বরের বাইকে করে টাকমাছড়া বাজার থেকে মাংস ক্রয় করে বাড়ি ফেরার পথে টাকমাছড়া এডিসি ভিলেজের জানতরাই পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাইলস্টোনের সঙ্গে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। এতে করে যুবরাজ চাকমার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মী ও বনপাথর ফাঁড়ি থানার পুলিশ। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে আহত ব্যক্তিকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান দমকল বাহিনীর কর্মী ও বনপাথর ফাঁড়ি থানার এএসআই রতন চন্দ্র দেবনাথ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওইখানে মনোহর পিএস উপস্থিত আছে, ওনারা আমাদেরকে ফেসিলিটি হ্যান্ডওভার করছে। আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল এনে ডক্টরের হ্যান্ডওভার করলাম, নাম যুবরাজ চাকমা। আমরা একটা কল আইছে থানাতে, ইয়ের থেকে টাকমাছড়ার থেকে। তো আমরা গেলাম, ফায়ার সার্ভিসও খবর দিছে। তো এই ফায়ার সার্ভিস আমরা পেছনে গেছে, তো গিয়া দেখছি যে নিজে নিজে, হ্যাঁ বাইক নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ইয়ের মধ্যে এই মাইলস্টোন আছে, যে মাইলস্টোনটার মধ্যে নিজে নিজে একলোই আছে। অবস্থা কেমন? অবস্থা তো সিরিয়াসই দেখলাম, মাথা দিয়ে রক্ত পড়তেছে, কিন্তু হেলমেটা ছিল না। হেলমেট ছিল না। নাম কি স্যার? হ্যাঁ, নাম হলো যুবরাজ চাকমা, সান অফ শ্রী শচীন্দ্র চাকমা অফ তৈকর্মা, বাড়ি হলো তৈকর্মা। বয়সটা কত? বয়স আনুমানিক 32। কিসের জন্য যাচ্ছিল ওইদিকে? এই ওইখানে লোকাল পাবলিকের কাছে জানতে পারলাম যে মাংসের জন্য চাকমা বাজারে যাইতেছে, ব্যাক করে অনেক সময় ওই দুর্ঘটনা। এখন কোথায় নেওয়া হয়েছে? এখন ডিস্ট্রিক্ট হসপিটাল শান্তিরবাজারে ফায়ার সার্ভিসে তারা শিফট করে নিয়ে গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।